একটা দৃশ্য তোমাদের দেখাচ্ছি, একটা বাগানের মধ্যে ঢুকেছি, ছোটখাটো একটা বাগান। দেখো এটা মাঠের প্রান্তে একটা বাগান, খুব রিস্কের আমি ভিডিওগুলো করি, তোমাদেরকে ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই লাইক করে জানিও। ওদিকে কতগুলো হাঁস ধান ক্ষেতের মধ্যে তারা খাবারের সন্ধানে আছে, এদিকে চারিদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত, দূরে একটা ওই চিমনি দেখা যাচ্ছে, ওখানে একটা ইটভাটা আছে, সুন্দর একটা দৃশ্য। আর এদিকে একটা পাকা রাস্তা আছে। আজকের ব্লগটা খুবই খুবই সুন্দর লাগবে, তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করো, বেশি বেশি করে দেখতে থাকো। দেখো এই পাশে একটা সুন্দর একটা পাশের ব্রিজ করেছে, দেখো এটা সেই নদী রঞ্জনা নদী, আর পাশে দেখো এটা সুন্দর সাঁকো করেছে, পাশের সাঁকো। এগুলো গ্রামের দিকেই পাওয়া, শহরের দিকে তোমরা পাওয়া না। খুব সুন্দর পরিবেশ এখানেও, একটা গাছ সমসম পরিবেশ। আগেও তোমাদের দেখেছি আগের ভিডিও, সেটা হচ্ছে পাশে চন্দনা গ্রাম, এবং তার পাশেই হচ্ছে বেশপুর আছে গ্রামটা। হ্যাঁ সুন্দর গ্রাম, গ্রাম্য পরিবেশ, এখানে বাঁশের ঝাড়টা বেশি। হ্যাঁ নদী, এখানে একটা ছাগল ঘাস খাচ্ছে, দূরে আর একটা পাড়া আছে, এখানে একটা রাজহাঁস চলছে একে বেঁকে। দেখো সুন্দর একটা পরিবেশ তোমাদেরকে তুলে ধরেছি, যা ভাবা যায় না, কল্পনার অতীত, এত ভালো ভিডিও কেউ বলতে পারবে না। হ্যাঁ একমাত্র দাদার ব্লগ থেকেই তোমরা প্রাকৃতিক সিনগুলো অবশ্যই অবশ্যই পাওয়া। হ্যাঁ তোমাদেরকে তুলে ধরছি, ওখানে হাঁসেরা হচ্ছে কোলাকুলি করছে। হ্যাঁ ওই দূরে খুব সুন্দর পরিবেশ তোমাদের দেখাচ্ছি, এটা ভৌতিক একটা সিন। বাঁশবাগান দেখো, বাঁশবাগান দেখলেই মনে হচ্ছে ভূতের কথা মনে পড়ে। ঠিক আছে দেখতে থাকো কেমন লাগছে তোমাদের আজকে ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। সুন্দর একটা জায়গায় আমি তোমাদের দেখাচ্ছি সুন্দর সুন্দর দৃশ্যগুলো, খুবই ভালো লাগবে আজকে ব্লগটা। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করো, যারা নতুন যা আছো আর যারা পুরাতন করে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দেখতে থাকো, খুবই সুন্দর খুবই সুন্দর দৃশ্য। দেখো কলা বাগান আছে, সুন্দর একটা জায়গায় তোমাদের ব্লগ করে দেখাচ্ছি। নিউ প্লেস নিউ প্লেস, একটা বাগানের দৃশ্য দেখো, দিনের বেলায় দেখো কিরকম একটা গাছ শাসন পরিবেশ। হ্যাঁ হেভি হেভি জায়গা, হেভি জায়গা, যা ভাবা যায় না, কল্পনার অতীত। এখানে কুকুরের একটা ঘেউ 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 শব্দ করছে, তোমরা দেখো কুকুরটা খুব গ্রুগম্ভীর হয়ে গেছে। এখানে একটা কুকুর এসেছিল, একটা সমসম করা পরিবেশ, গা সমসম পরিবেশ, সেখানে একটা কুকুর এসে হাজির হয়েছিল এবং বলে গেল এখানে থাকা যাবে না, তুমি চলে যাও। ঠিক আছে আমি চলে যাচ্ছি, আবার ফিরে আসলাম। যাক তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, তোমাদের সব গ্রাম বাংলার যেসব দৃশ্যগুলো খুব দেখিয়েছি, যেটুকু পারেছি তোমাদের দেখাতে পেরেছি। আশা করি এরপর যে ভিডিওগুলো দেখাবো আরও
ভালো ভালো সিন তুলে ধরবো তোমাদেরকে। কেমন লাগছে তোমাদের লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা জানাবে। আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা, এখানেই আমি ভিডিওটা শেষ করছি।